নমস্কার। আজকাল পর্ষ অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমরা কি চাই? আমাদের চাওয়ার জায়গা হচ্ছে সফল হওয়া। আমাদের চাওয়ার জায়গা হচ্ছে অর্থনৈতিক অবস্থানকে অনেকটা বেশি সুদৃঢ় করা। আমাদের চাওয়ার জায়গা হচ্ছে আমাদের সমস্ত শত্রু বিনাশ করা। তো এই জায়গার প্রতিটা যে চাওয়া, সেই চাওয়াকে বাস্তবায়িত যিনি করেন তিনিই আমাদের সঙ্গে থাকেন এই অনুষ্ঠানে, যার একের পর এক প্রেডিকশন আমরা দেখছি কিভাবে মিলছে। একেবারে জলজ্যান্ত উদাহরণ আমাদের সামনে আসছে, কারণ আমরা প্রত্যেকেই এখন খবরের দিকে নজর রাখছি। কি রাজনৈতিক পরিধি বলুন, কি আমাদের রূপলি পর্দা বলুন, সব ক্ষেত্রে দেখুন একের পর এক কিন্তু আমরা পরিবর্তন দেখছি। একের পর এক আমরা তার প্রেডিকশন মিলতে দেখছি, কারণ এক তো তার দীর্ঘ অভিজ্ঞতা, তার মানুষের ছক দেখা ইন্ডিভিজুয়ালি, এবং তার সঙ্গে দেশ দশার অ্যাসপেক্টে তার প্রেডিকশন, এবং তার সাথে সাথে তার এই আধ্যাত্মিক জগতের সঙ্গে যোগসূত্রতা, সংমিশ্রণে মানুষকে সফলতা দিয়ে আসছেন যিনি, তিনি আমাদের হটসেটে রয়েছেন বৈশালী দি। অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে তোমাকে আসার জন্য। यदा यदाई धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्यर्थानं अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणं साधूनां विनाशाय दुष्कृतं धर्म संस्थापनार्थाय शम्भवामि युगे युगे। রয়েছেন আপনারা সরাসরি এই মুহূর্তে ওনার সঙ্গে কথা বলতে। যা যা জিজ্ঞাসা প্রশ্ন ডেফিনেটলি আপনারা করতে পারেন আমাদের সরাসরি কথা বলা ফোন নাম্বার 6292224239, 6292224240, এই দুটি ফোন নাম্বার দিয়ে আপনারা প্রশ্ন এবং জিজ্ঞাসা রাখতে পারেন। একটা কথা বলি, দেখো তুমি প্রত্যেকটি তোমার প্রেডিকশান দেশ দশা অ্যাসপেক্টে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি কিভাবে মানুষ মানে আজকে তোমার প্রত্যেকটা প্রেডিকশন মিলছে, ভবিষ্যৎবাণী মিলছে, এবং আমরা মেলাচ্ছ ইনফ্যাক্ট। এবং আজকে দেখো তুমি গাইড করছো, তুমি রাশি অনুসারে বলছো আমাদেরকে কী হতে পারে। আমরা গতদিনও পরপর করে ফোন পেলাম, দেখো ওই রাশি অ্যাসপেক্টে ঠিক যা যা তুমি বললো ওইগুলোই কিন্তু তারা ওপার থেকে বলছে যে এই এই সমস্যা হচ্ছে। আমরা আসবো, একজন বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি ভাই, আমি পার্থ বলছি আসানসোল থেকে। হ্যাঁ, অনুষ্ঠান কেমন লাগে বৈশালী দি? আমি দেখি খুবই ভালো লাগে, আর আমি তো আসানসোলে খুবই ট্রাই করছিলাম গত 1 ফেব্রুয়ারি আমরা আসানসোলে ছিল, কিন্তু মানে খুবই দুর্ভাগ্য যে আমি কিছুতেই মানে এত ফুলফিল আছে আপনার যে আমি গেলাম না, খুবই মানে সেই জন্য খুবই মানে আমি হ্যাঁ এবারে বুকিং বুকিং ফুল আছে, দুর্ভাগ্য যে আপনাকে আমি লাগিয়ে দিয়েছি না, তার জন্য কিন্তু বলবো দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ আমাদের যেহেতু অনলাইন রয়েছে আসানসোলের বুকিং প্রায় শেষ, এবং যাদের খুব আর্জেন্ট প্রয়োজন রয়েছে, শুধু আপনি নন যাদের আমি যারা আর কি আজকে ফোনে অত পেলেন না, বা আপনারা সামনে যে ভালো তিথি রয়েছে কৌশিকী এই আপনার মৌনী অমাবস্যা এবং রটন্তী অমাবস্যা, এই যোগটাকে যারা কাজে লাগাতে চাইছেন তাদের জন্য অনলাইন কিন্তু সুযোগ থাকছে, কাজে সেটাকে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন, কারণ এখন আমাদের অনলাইনে প্রেডিকশন এবং রেমেডি দুটোই কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে। একদম সুযোগ আপনার রয়েছে, বলুন। আজকে কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানবো, অ্যাকচুয়ালি একটু বলি আর কি, আমার মামা তো দাদা আপনার কাছে গেছিল, সে তো আপনার পুরো ফ্যান একদম, আর দ্বিতীয়ত আমার মামা তো দিদিও গেছিল তার ছেলেকে নিয়ে, আপনার তো শ্যাওড়াপুরিতে আপনি জানেন হয়তো, কিছুদিন আগেই গেছিল, তো তারও অনেক উপকার হয়েছে। বাহ, মানে মামা তো দাদা আর মাসুর দিদি বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি ওই বাঁকুড়াতে, মানে ওই জয়রাম বাটি। বুঝেছি, মানে আমার কাছে পুরো এরকম ফাইল ধরে নিয়ে এসেছিল, তাই তো? বহু জ্যোতিষকে দেখিয়েছে, লম্বা লম্বা অনেক বড় বড় সব এ, কিন্তু আলটিমেট গিয়ে কাজ পায়নি, এবং এখন ভীষণ ভালোভাবে ব্যবসা করছে, এবং ওনার দিদির ছেলেও ভীষণ ভালো রয়েছে, একদম কূপ হতে চলে গেছিল, মানে একদম টোটালি নেশার জগতে ডুবে গেছিল একটা বাচ্চা ছেলে, তাই তো? এখন এখন ঠিক আছে, তাই তো? এবং আমি বলেছিলাম আমার রেমেডি পড়ো, 3 মাসের মধ্যে 2 কেজি ওয়েট গেইন করবে, এবং সেটাই হয়েছে। বাহ, মানে এটাই হয় এবং বৈশালী সরকারের প্রেডিকশন
এবং তার আমার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া দেখুন একটা পাতাও মাটিতে পড়ে না। আজকে যে আমি এই চ্যানেলে মানে বসছি এই সময়, এটা তার নির্দেশ ছাড়া কখনোই নয়। একটা মানুষের জীবনে যা কিছুই হয় তার কৃপা ছাড়া, একটা ইউনিভার্সাল মানে এই যে আমাদের যে প্রেজেন্ট সিচুয়েশন কুরুক্ষেত্রের যুদ্ধের মতন, এই সিচুয়েশনও কিন্তু তারই সৃষ্টি, এবং সেখান থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবেন তারও রাস্তা তিনি দেখিয়ে দিয়েছেন। জানতে এবং শিক্ষা এই দুটোই নিতে হয় কিন্তু জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে। একদম সত্যি, তবে সঠিক হাতটা দরকার বৈশালী দি, সঠিক হাত না থাকলে খুব মুশকিল। যেটা তোমার মাধ্যম দিয়ে এটা তোমার সঠিক হাতে কিন্তু আজকে দেখো ওনার দুজন পরিবারের মানুষ কিন্তু উপকৃত আজকে হয়েছে, এরকম বহু মানুষ উপকৃত। আজকে আপনার সম্বন্ধে জানবেন তো? হ্যাঁ হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হলো 7 অক্টোবর 1987। 7 অক্টোবর 1986। দাঁড়ান অপেক্ষা করুন। রাশি লগ্ন কিছু জানা আছে আগে? হ্যাঁ, মীন রাশি। মীন রাশি বৃষ লগ্ন। হ্যাঁ, মীন রাশি। মীন রাশি রেবতী নক্ষত্র দেবগণ বুধের দশায় জন্ম হয়েছে। হ্যাঁ, আর বৃষ লগ্ন। আচ্ছা, লগ্নের লর্ড চলে গেছে ষষ্ঠ স্থানে, বুধ শুক্র ষষ্ঠ ভাবের ওপরে, কিন্তু পঞ্চম স্থান থেকে কালসর্প দোষ রয়েছে। পঞ্চম স্থানে রবি মঙ্গল কেতু তিনটে প্ল্যানেটই রয়েছে। মানসিক জায়গায় কিন্তু আপনি একটু জেদি প্রকৃতির মানুষ হবেন, সৌন্দর্য প্রিয় হবেন, এবং নিজে কিন্তু সেলফ প্রফেশনে নিজে যা কিছু করব নিজের চেষ্টাতে করব, কারো কাছে মাথা নত করার জায়গাটা আপনার মধ্যে কিন্তু নেই। একটু ফুডি আছেন, একটু খেতে খুব ভালোবাসেন, কিন্তু এটা মেন হয়ে গেছে কাল চন্দ্র রাহু যুক্ত, সব সময় দোটানার মধ্যে থাকেন, তাই তো? এটা করব না ওটা করব, এরকম একটা মানসিকতা দুর্দলমান অবস্থায় রয়েছে। আধ্যাত্মিক চেতনা আপনার কিন্তু রয়েছে, তবে সামনেই কিন্তু নেক্সট বছর থেকেই প্রায় কিন্তু আপনার মিনের কিন্তু সাড়ে সাথে লেগে যাবে। সেক্ষেত্রে বলে থাকবো আপনার মায়ের হেলথও ডিস্টার্ব থাকে। মায়ের হেলথ ডিস্টার্ব, মানে মায়ের শরীর ঠিক আছে? আপনি কিছু কিছু জিনিস ভাবেন পরবর্তী সময় কিন্তু সেগুলো মিলে যায়, সেটা হয়তো? অবশ্যই, কিন্তু জীবনের যে স্পিড, আপনার জীবনটা শুরু হয়েছিল ভালো, পড়াশোনার জায়গা বা সব দিক থেকেই ভালো শুরু, লাইফের স্টার্টিংটা ভালো হয়েছিল, কিন্তু যত বয়স বাড়ছে তত আপনি যেন আটকে আটকে যাচ্ছেন, কোনোভাবেই রাস্তা খুঁজে পাচ্ছেন না। একদম একদম সত্যি কথা এটাই। বিয়েও তো মনে হচ্ছে বাধা, বিয়ের জায়গাটাও তো ডিস্টার্ব না? বিয়ে তো ডিস্টার্ব বলতে, বিয়ে তো হয়নি এখনো। ওটাই তো, বিয়ের জায়গা বাধা মানে কি? বিয়েটা হচ্ছে, বিয়ের জায়গা বাধা মানে কি? বিয়ের জায়গা কোন ইয়ারে জন্ম ওনার? 87 এ জন্ম, অর্থাৎ বিয়ের বয়স অনেকটাই হয়েছে আপনার। তা সত্ত্বেও দেখুন বিয়ের জায়গাটা আপনার কিন্তু আসছে না। এখানে আমি বলবো যে শনি যেহেতু রয়েছে, দেখা যাচ্ছে স্যাটার্ন সপ্তম ভাবের মধ্যে বসে রয়েছে এবং বুধের স্টারে রয়েছে, বিবাহিত জায়গা খুবই ডিস্টার্ব, বুঝেছেন? এবং আপনার আপনার জীবনের ক্ষেত্রে আমি বলবো যে আপনার ফ্যামিলিগত জায়গাতে, পারিবারিক জায়গাতে, কারো দাম্পত্য জায়গা ভীষণই ডিস্টার্ব, বা দ্বিতীয় ম্যারেজ হয়েছে কোনো আত্মীয় স্বজন এরমের মধ্যে, ডিভোর্স হয়ে গেছে বা কারোর মারা গেছে তারপরে বিয়ে হয়েছে, এরকম কিছু হয়েছে পরিবারে আপনার কারোর আছে এরকম দ্বিতীয় বিয়ে? মনে করে দেখুন, দাদু ঠাকুমা বা এরকম? দাদু দাদু দাদু, হ্যাঁ হতেই হবে, এখানে তাই কানেকশন রয়েছে। আপনার ম্যারেজ সেক্টর যথেষ্ট ডিস্টার্ব, কারণ গ্রহের বাইরে বাহ আমরা কেউ নই। কি একটা কথা বলি আজকে বৈশালী, যেটা বললেন যে দ্বিতীয় বিয়ে পরিবারে কারোর আছে, এবং এবং স্পেসিফিক্যালি স্পেসিফিক্যালি বৈশালী দি বলছেন কিন্তু দাদু বা এরকম, এবং উনি বলেন কিন্তু হ্যাঁ দাদু রয়েছে,
কারণ হচ্ছে এখানে সেই জিনটাই কিন্তু বহন করছেন আপনি, এডিকশনটা হচ্ছে আসল, অর্থাৎ আপনার না চাইতো জীবনের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভাবে বাধা আসবে। আপনি তো বললেন যে দাদা এসে ভীষণ উপকার, দিদি এসে উপকার, আমি বলবো সময়টাকে চলে যেতে দেবেন না, চেষ্টা করুন অনলাইন, নালে আমাদের দেখবেন একটা আর্জেন্ট নাম্বার আছে, সেখানে আমরা স্পেসিফিকভাবে দুজনকে মানে চান্স দিই আর্জেন্ট নাম্বারে, যাদের খুব ক্রিটিক্যাল অবস্থা। এই ছেলেটির ক্ষেত্রেও বলবো ক্রিটিক্যাল জায়গা কিন্তু রয়েছে, এবং বর্তমান সময়টা যে প্ল্যানেটারি পজিশনে আপনি চলে এসেছেন খুব টাইট অবস্থা, হেলথের খেয়াল রাখতে হবে, মানসিক জায়গাটা খুব একটা দোদুল্যমান জায়গায় রয়েছেন, সেটা আছেন তো, কেরিয়ারের স্টেবিলিটিটা এখন অবধি পাননি আপনি, যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু যেভাবে আপনি লাইফে প্ল্যানিং করছেন, যেভাবে শৌখিনতা আপনার মধ্যে রয়েছে, রুচিশীলতা রয়েছে, সেই জায়গাটা আপনি সাকসেসটা পাচ্ছেন না। এই সাকসেস পাওয়ার কিন্তু জায়গা আপনার জন্মছকে রয়েছে, সেটা আমি দেখতে পেয়েছি, সেটা পেতে গেলে সরাসরি যোগাযোগ করতে হবে। অবশ্যই প্রথমত বলবো অনলাইনে আপনি যোগাযোগ করুন, সবার ক্ষেত্রেই বলছি, 1 ফেব্রুয়ারি আসানসোল তো চেম্বার রয়েছে, আপনি নিজেও বললেন বুকিং ফুল আছে, আপনারা জানেন, অনলাইনে কিন্তু আপনি ভারতবর্ষের যে কোনো কোণার থেকে যোগাযোগ করতে পারেন। অনলাইনের ফোন নাম্বার হচ্ছে 8697339671, 8697339671। আগামী 1 তারিখ 1 ফেব্রুয়ারি আসানসোল, 5 ফেব্রুয়ারি মেচেদা চেম্বার, 6 ফেব্রুয়ারি বেহালা, 7 ফেব্রুয়ারি গড়িয়াহাট, 8 ফেব্রুয়ারি অর্থাৎ 8ই ফেব্রুয়ারি ডানলপ চেম্বার রয়েছে, 9 ফেব্রুয়ারি রয়েছে শিলিগুড়িতে, শিলিগুড়িতে চেম্বার করছে 9 ফেব্রুয়ারি বৈশালীদ্বীপ, 13 ফেব্রুয়ারি হাওড়া, 14 ফেব্রুয়ারি ব্যারাকপুর, 19 ফেব্রুয়ারি দুর্গাপুর চেম্বার, 23rd ফেব্রুয়ারি শাওরাফুলি, 24th ফেব্রুয়ারি কৃষ্ণনগর চেম্বার, 26th ফেব্রুয়ারি হাতিবাগান, 28th ফেব্রুয়ারি 28শে ফেব্রুয়ারি ওনার চেম্বার দিল্লিতে রয়েছে, 4th মার্চ রয়েছে জামশেদপুরে আবার চেম্বার, 9th মার্চ বহরমপুর, 15th মার্চ গৌহাটি চেম্বার। ফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে, 9836286759, 9836464659, 9073042798 এবং 7044063676। সামনেই 11ই ফেব্রুয়ারি এই মৌনী অমাবস্যার, অটন্তি কালী পুজো, এই মুহূর্তকে কাজে লাগানোর একটা মোক্ষম সুযোগ আমি বলবো, যেখানে আমি অনলাইনেও করতে পারবেন এবং চেম্বারও যেতে পারবেন। কুরুক্ষেত্রের যুদ্ধের যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই যুদ্ধেরই কিন্তু পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে বুধ রেট্রোমোশনে রয়েছে। বুধ যখনই রেট্রোমোশনে চলে যাবে এবং রাহু স্টারে চলে যাবে, তখনই কিন্তু মানুষের বাক শক্তির জায়গা ভুল ভাল হবে, কারণ বুধ হচ্ছে আমাদের বুদ্ধিমত্তার কারক গ্রহ, যে জন্য আমরা দেখবে রাজ্য রাজনীতি থেকে সমস্ত স্তরে মিডিয়া ওরিয়েন্টেড জায়গা বলো বা সব ফেসবুক বলো সব জায়গায় ভুল ভাল কথা, ভুল ভাল দিয়ে আমরা দেখছি, মানে ভীষণ ভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বুধের কারকতার জন্য। কিন্তু এই যে এতগুলো প্ল্যানেট আবারও কিন্তু বুধ রেট্রোমোশন ত্যাগ করে কিন্তু আবারও ব্যাক করে তোমার মকর রাশিতে চলে আসছে 11 তারিখে, যার ফলে কিন্তু এই সময় 2 তারিখের পর থেকে মানে 2 ফেব্রুয়ারির পর থেকে আমরা আবারও কিন্তু নানান রকম ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, বাক বিতণ্ডা, যেগুলো আমি বলছি এই ধরনের প্রবল, যেহেতু বুধটা রেট্রোমোশনে রয়েছে এবং রাহু স্টারে চলে যাচ্ছে, সেহেতু ভীষণভাবে একটা ডিস্টার্ব নেগেটিভ যোগ তৈরি হচ্ছে, এবং রাজ্য রাজনীতিতে অদল বদল আমরা ভীষণভাবে দেখতে পাচ্ছি সাধারণ মানুষের ক্ষেত্র, কারণ আমি তো বিশেষত সর্বস্তরের মানুষকে দেখি, মানে এমনও হয়েছে যে পুলিশের যে বদলি হচ্ছে আমি তাকে বলেও দিয়েছিলাম যে আপনার যেখানে রয়েছেন তার দক্ষিণ দিকে হবে, কিন্তু মানে তার সেটা বলে দাও সেই জায়গাতেই হয়েছে না। আমরা এটাও বলবো যে প্রেডিকশনে আপনারা দেখলেন যে ছেলেটির বিয়ে নিয়ে সমস্যা, আগেই বলেছেন বিয়ের জায়গাটা কিন্তু প্রশস্ত নয়, এবং সেটাই দেখলেন দাদুর দ্বিতীয় বিয়ের ব্যাপার রয়েছে সেটাও দেখলেন, তো এটাই হচ্ছে প্রেডিকশন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি সুয়াশনা বলছি, উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থেকে। আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগে কালিয়াগঞ্জ? আমার ম্যাডামের অনুষ্ঠান খুবই ভালো লাগে, আমি অনেকদিন ধরে ম্যাডামের অনুষ্ঠান আমি ফলো করছি। আর আমার একটা ফ্রেন্ডের মা গিয়েছিলেন ম্যাডামের কাছে, কেস ছিল আর পেয়েছেন উনি, কেস এসেছিলেন কেন শুনতে পাচ্ছি না, ম্যাডামের কাছে বন্ধুর মা বললাম, আমার একটা ফ্রেন্ডের মা ম্যাডামের কাছে গিয়েছিলেন। কিসের জন্য, মানে কোন সমস্যার জন্য? ওনার মানে দাদুতেও খুব প্রবলেম হচ্ছিল আর ওনার জব চলে গিয়েছিল, তো আমার কাছে যাওয়ার পর উনি জব পেয়েছেন, মানে উপকার পেয়েছেন উনি, খুব ভালো, এখন জব পেয়েছে, উপকার পেয়েছে। আজকে কার সম্পর্কে? হ্যাঁ হ্যাঁ, আমি আমার সম্বন্ধে জানতে চাই, ডেট অফ বার্থ বলুন। 9 ফেব্রুয়ারি 2000। 9 ফেব্রুয়ারি? হ্যাঁ হ্যাঁ, 2000, মিলেনিয়াম বেবি একদম 2000। আচ্ছা, আর সময়?
সময় 7:38 সন্ধ্যে 48:38 রাশি লগ্ন কিছু জানা আছে? হ্যাঁ, মীন রাশি জানা আছে। আচ্ছা, মীনের ভাইব্রেশন আছে, মীন রাশি। আচ্ছা, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শনি নক্ষত্র, শনির দশা জন্ম। আচ্ছা, এখানে লগ্ন হচ্ছে সিংহ লগ্ন। তুমি কি আর্টস নিয়ে পড়াশোনা করেছো? মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছো? না না, আমি সবে বিএড কোর্স আমি কমপ্লিট করলাম। বিএড কমপ্লিট করলে তো কিসে ম্যাম মানে কমপ্লিট করেছো বলে বিএ বিএ কমপ্লিট করলে? না না না, আমি বিএড কোর্স আমি কমপ্লিট করলাম, এবার আমি গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছি। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে তোমার ইচ্ছা হচ্ছে এডুকেশন সেক্টরের দিকে যাওয়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু সেটা কোনোভাবেই হচ্ছে না। গায়ে কি স্কিনের প্রবলেম হয়? খুব অ্যালার্জেটিক প্রবলেম একটা আছে তো? ডাস্ট অ্যালার্জি আছে না তোমার? হাঁচি কাশি এগুলো তো হয় তো তোমার? সৌন্দর্য বোধ ভীষণ ভাবে রয়েছে, কিন্তু খুব জেদি মেয়ে, তাই তো? হ্যাঁ, এখানে যেটা দেখা যাচ্ছে প্রবল মাঙ্গলিক, বিয়ের জায়গা টোটালি ড্যামেজ, কালসর্প দোষ রয়েছে। ছকটা কিন্তু তুমি রায়গঞ্জে থাকো, এখন থেকে কারো জ্যোতিষ পরামর্শ নাও, না হলে জীবনের সব কিছু, তোমার পড়াশুনো ক্ষেত্র বলো বা অন্যান্য সেক্টর বলো, তুমি কিন্তু চেষ্টা করো, তুমি কিন্তু পড়াশোনার ব্যাপারে সিরিয়াস, ফাঁকিবাজ নাও, কিন্তু তা সত্ত্বেও মনে মতো রেজাল্টটা কিন্তু তুমি আজ অব্দি পাওনি, তাই তো? এবং ঠান্ডা লাগার প্রবণতা, কোল্ড কাফের প্রবণতা প্রচণ্ডভাবে রয়েছে, সেটা ইনবর্নই রয়েছে। আচ্ছা তো, এইগুলো যখন সবকটা হ্যাঁ 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 হলো, তাহলে ম্যারেজ সেক্টর টোটালি ড্যামেজ, এবং কর্ম, এই যে তুমি চেষ্টা করছো এত, কর্ম পাওয়ার ক্ষেত্রেও কিন্তু প্রবল বাধা। তোমার থেকে কম শিক্ষিত মেয়েরা ভালো চাকরি পাবে, কিন্তু তুমি পাবে না, এটাই হচ্ছে ভাগ্যের পরিহাস। কিন্তু ভাগ্যের এই পরিহাসকে কি মেনে ধরে থাকবে? ভাগ্য যেরকম সমস্যাও দিয়েছে, সমাধানও দিয়েছে, বাঁচতে হবে তোমাকে শিক্ষিত জ্যোতিষী, যার হাত ধরে তুমি কিন্তু পার হতে পারবে সেই জায়গাটা। এবং তোমার আরেকটা কথা বলছি, তোমার তো নিজেরও জ্যোতিষশাস্ত্রের প্রতি ভীষণ ইচ্ছা, এবং নিজেও একটু মানে প্রোগ্রামগুলোও দেখো, পড়াশোনাও করো, তাই তো? এই এই যে মানসিকতাটাও তোমার মধ্যে কিন্তু রয়েছে, দেখাচ্ছে যত দিন যাবে এটা। একদম, একেবারেই অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনছেন একের পর এক অসাধারণ প্রেডিকশন, বৈশালী দি মানেই তাই, এবং প্রেডিকশন শুধু না, তার প্রতিকার প্রতিবেদনও তাই। হ্যালো, হ্যালো, মানুষ আমার কাছে এই বিশ্বাসেই এখন আসে, মানে দূর দূরান্ত, দিল্লি, বম্বে, সব জায়গার মানুষই একটা কথাই বলে যে আপনার থেকে প্রতিকার চাই, আমরা সমাধান চাই। কারণ আমরা এটা জানি যে আপনি এত কনফিডেন্ট পারসন, এবং আপনার প্রোগ্রাম বা আপনার অ্যাপিয়ারেন্স বা আপনার ঈশ্বরের যে আধ্যাত্মিকতা, যারা এফবি দেখেন তারা দেখেন, এবং তাদের সেই জায়গা থেকে বিশ্বাস আছে যে বৈশালীদেব মানেই হচ্ছে কাজ পাওয়া। তো এটা আনতে পেরেছি, দীর্ঘ 21 বছর সাধনা করেছি সেই কারণে, এবং ঈশ্বর, ওই যে বললাম, ঈশ্বরের কৃপা ছাড়া আপনার লাইফে কোনো ঘটনাই কিন্তু হয় না। একদমই তাই। কেউ আছে আমাদের সাথে? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ, আমি অর্পিতা পুলকাইত বলছি ম্যাডাম। কোথা থেকে বলছি? হ্যাঁ, আমি বর্তমানে শিউরি থেকে বলছি। বলুন, কেমন লাগে অনুষ্ঠান বৈশালীদি? হ্যাঁ, অনুষ্ঠান তো খুবই ভালো লাগে, ম্যামের প্রোগ্রাম। এছাড়া আমার মাসির ছেলে গিয়েছিল, উপকৃত, সে এখন চাকরি পেয়েছে, আইটিতে আছে। ও, দারুন দারুন, বাহ। আজকে কার সম্বন্ধে জানার আছে আপনার? আমি নিজের সম্বন্ধেই জানতে চাই। বলুন ডেট অফ বার্থ। হ্যাঁ, 22/4/1997। 22/4 এপ্রিল, তাই তো? হ্যাঁ, 97। মানে মামার বাড়ি কি কলকাতায়? হ্যাঁ, মামার বাড়ি কলকাতায়। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, রাশি তুলা লগ্ন।
চিত্রা নক্ষত্র দেবাড়িগণ, চোখগুলো খুব টানা টানা সুন্দর, তাই তো? দেখতে তো যথেষ্ট সুন্দর, গায়ের রঙও খুব সুন্দর, পরিষ্কার, পড়াশোনায় ভালো যথেষ্ট, ছকটা এমনি খুবই ভালো ছক। কোনিয়ারে জন্ম 87, গ্র্যাজুয়েশন তো ভালোভাবেই কমপ্লিট করেছো, পড়াশোনায় ভালোই ছিলে, এখন মেন হচ্ছে চাকরি চাইছো। আর একটা জিনিস হচ্ছে, তোমার কি অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় কি যাওয়ার একটু ইচ্ছা আছে? আমার অ্যাডমিনিস্ট্রেটিভ না, আমার একটু টিচিং প্রফেশনে যাওয়ার, টিচিং দিকে, টিচিং দিকে গেলেও হেডমিস্ট্রেস হওয়া বা এরকম কিছু হওয়ার একটা মানসিকতা থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে তো, মানে হেড হওয়ার জায়গা ওর, তাহলে কি, তাহলে তো সেই অপারেট করতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাটা তো রয়েছে, মানে আপনি অপারেট করুন, বুঝতে পারছেন? খুবই ভালো ছিল, মাও খুব ভালো, এবং তোমার বাড়িটা যেটা রয়েছে, বাড়িটা অনেকটা বড় সাইজের, তাই তো? অনেকটা বড় জমির উপর তোমাদের বাড়ি রয়েছে, অনেকগুলো ঘর রয়েছে, এবং দেখা যাচ্ছে তোমাদের অনেক ল্যান্ড ভূমি সম্পত্তিও তো দেখা যাচ্ছে এখানে রয়েছে, সেটা আছে তো? কিন্তু এত শত্রু তো, ভীষণ শত্রু, ভীষণ জেলাসি করে, এটা আছে তো? মানে চাকরি তুমি করবে, বাধা রয়েছে, এই বাধাটাকে দূর করতে হবে। এবং আর একটা জিনিস বলছি যে তোমার কিন্তু দেখা যাবে যে তোমারও কিন্তু একটা ক্রনিক ডিজিজ বা ঠান্ডা লাগার প্রবণতা বা অ্যাজমাটিক টেন্ডেন্সি আছে তো? আছে, ঠান্ডা লাগে আমার, এটাই হচ্ছে কিন্তু মেডিকেল অ্যাস্ট্রোলজি। একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে ঠিক কি ধাঁচের ক্যারিয়ার হতে চা পারে, কি ধরনের শরীরের ধাঁচ, সবটাই কিন্তু সঠিক প্রেডিকশনে বললেন কিন্তু বৈশালী দি। কারণ এটাই এটাই যে বললেন যে মেডিকেল অ্যাস্ট্রোলজি, এটাই হচ্ছে তাই যে এক্সাক্ট কি ধাঁচের মানুষ, কারণ আমাদের শারীরিক কন্ডিশন কি কি ধাঁচের আমরা। আজকাল একটা ডাক্তারকে দেখাতে গেলেও কিন্তু 10টা টেস্ট লিখে দেবে, তারপর প্রেডিকশন হবে, এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং আর একটা জিনিস বলবো, পায়ে কোনো চোট পেয়েছো তুমি? তোমাদের বাড়ির ভেতরই কিন্তু ক্ষতি করে দিচ্ছে, যার জন্য তোমার মাও কিন্তু আগে যতটা পজিটিভ ছিল সেই পজিটিভনেসটা কিন্তু অনেকটা কমে গেছে। মাও খুব আধ্যাত্মিক জগতের মানুষ, তাই তো? পুজো করে, পুজো না করে জল খায় না। দীর্ঘ বছর ধরে তার পক্ষে সম্ভব, কিন্তু শত্রুতার জায়গাটা ঠিক করতে হবে, ওই জায়গাটা তোমার গন্ডগোল, ওই জায়গাটা না ঠিক করলে তোমার কিন্তু কর্মজগৎটা আটকে থাকবে, কারণ তোমাকে ডিস্টার্ব করে দেওয়া হচ্ছে। একদম, ধন্যবাদ জানিয়ে আপনাদের বলে রাখি, 1 ফেব্রুয়ারি কিন্তু আসানসোল চেম্বার রয়েছে বৈশালীদি, 5 ফেব্রুয়ারি মেচেদা, 6 ফেব্রুয়ারি বেহালা, 7 ফেব্রুয়ারি গড়িয়াহাট, 8 ফেব্রুয়ারি ডানলপ, 9 ফেব্রুয়ারি শিলিগুড়ি চেম্বার, 13 ফেব্রুয়ারি হাওড়া, 14 ফেব্রুয়ারি ব্যারাকপুর, 19 ফেব্রুয়ারি দুর্গাপুর, 23 ফেব্রুয়ারি শাওরাফুলি, 24th কৃষ্ণনগর, 26th হাতিবাগান, 28th দিল্লি চেম্বার, 4th মার্চ জামশেদপুর, 9th মার্চ ব্যারাকপুর, এন্ড 15th মার্চ গৌহাটি চেম্বার। প্রত্যেকটি চেম্বার 11 ফেব্রুয়ারি অর্থাৎ মৌনি অমাবস্যা এবং অটন্তী কালী পুজোর এই শুভক্ষণকে আপনারা কাজে লাগাতে পারেন গ্রহ দোষ কাটাতে এবং শান্তি প্রতিবিধানের ক্ষেত্রে। তোমার গৃহমন্ত্রী তো তুমি করো, সারা দিন রাত পুজো হবে, মহাযজ্ঞ হবে, এবং আমার পুজো মানেই বিভিন্ন রকম তন্ত্রের বিশেষ বিশেষ ক্রিয়া হবে, যেগুলো হয়তো আমরা অন এয়ার বলতে পারি না, একদম তন্ত্রের কথা, এবং সঠিকভাবে সেগুলো করা হয় বলেই মানুষ এত বেশি এসে কাজ পায়। এবং যারা সমস্যায় রয়েছেন, যারা বহু জায়গায় গিয়ে ঠকে গেছেন, তাদেরকে একবার আসতে হবে অবশ্যই। অনলাইন কনসালটেন্সিতেও কিন্তু আপনারা এই মৌনি অবসর কাজ লাগাতে পারেন কাজে, এই সুযোগটাকে আপনারা অবশ্যই ছাড়বেন না। প্রত্যেকটা প্রেডিকশন অন এয়ার, আপনারা ইউটিউবে গিয়ে দেখুন, সমস্তটা মিলছে, এবং আজও যা বলে গেলাম আগামী দিনেও সেগুলো মিলবে। আগামীকাল দেখা হবে আবার এই সময়। অনেক ধন্যবাদ বর্ষের দিকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।